জমি না দেওয়া, বনকে জমি না দেওয়া এর চেয়ে অনেক 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 বড় জটিল। দলীয় দাপটে জমি দখল করা এর চেয়ে অনেক 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 বড় খারাপ ব্যাপার। দাম্ভিকতা দেখিয়ে, ক্ষমতা দেখিয়ে, দলীয় দাপট দেখিয়ে মানুষকে থাপ্পড় মেরে, মানুষকে অপমান করে এক সন্ধে বাঁচার চেষ্টা করিয়েন না, ফেরাউন ডুবে গেছে। বিশ্বাস করুন, ফেরাউন ডুবে গেছে। ক্ষমতা দেখাবেন না। এই ছেলে, তোমাকে বলছি তোবা করে উঠো। বংশের ক্ষমতা দেখায়ও না, সম্পদের ক্ষমতা দেখায়ও না, দলীয় ক্ষমতা দেখায়ও না, মাটির মানুষের মতো হয়ে থাকো। গালি দিলে ধৈর্য ধরে উঠে চলে যাও, মারলে চুপচাপ চলে যাও, উত্তর দিতে যায় না। পরিবেশ খুব কঠিন, দিন যত যাবে সমস্যা তারও কঠিন হবে। তোমার সত্যটাই হবে মিথ্যে, আর মিথ্যাই হবে সত্য, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। অতএব উপস্থিত বৈঠকের মুসলিম বোন, চারটা কাজ করলে আপনি জান্নাত পাবেন। এক, পাঁচ ওয়াক্ত সালাত নামাজ, দুই রমজান মাসের রোজা, তিন স্বামীকে মেনে চলা, তিতা লাগলেও মিঠা লাগলেও। আমার একটা পরামর্শ শুনে রাখেন, মাস মাস স্বামীর সাথে কথা বলবেন এটা চলবে না। সপ্তাহ যাবত কথা বলছেন না, মেয়েকে বলছেন তোর আব্বাকে খাবার দিয়াই, বৌমাকে বলছেন তোমার শ্বশুরকে খাবার দিয়ে আসো, আপনি নিজে যাচ্ছেন না। কোনো সময় গেলেও গিলাসটা সামনে ঠেকস করে রেখে উল্টা চলে যাচ্ছেন। এইভাবে সংসার চলবে না। মিঠা লাগলেও তার সাথে কথা বলেন, তিতা লাগলেও তার সাথে কথা বলেন। যদি বলেন আব্দুর রাজ্জাক সাহেব খুব চেষ্টা করেছি হয় না, এর সাথে আমার হবে না, আমি চলতে পারবো না, তাহলে আপনি খোলা তালাক করে নেন, কোনো সমস্যা নেই। আপনাকে আল্লাহ আল্লাহ রাসূল অধিকার দিয়েছে, আপনি কাজী অফিসে যান, গিয়ে বলেন আমার একটা খোলা তালাক করে দেন। খোলা তালাক লিখে দিবে, চেয়ারম্যানের কাছে তার কাছে পাঠিয়ে দেন। 30 দিন পরে আপনি আর এক জায়গাতে বিবাহ বসেন, আল্লাহ আপনাকে অনুমতি দিয়ে রেখেছেন। থাকলে ভালো হয়েই থাকতে হবে, নইলে সংসার ত্যাগ করতে হবে, ঝুলন্ত অবস্থায় থাকা হবে না। তবে আমি আপনার দিনী ভাই, আপনাকে এই স্বামীর সাথে চলার জন্য অনুরোধ জানাচ্ছি। এই ছেলেরাই, তোমরা যে প্রোগ্রাম নিয়েছো এখানে, তো মানুষ যে পিছনে কথা বলতে পারছে, তো তুমি কি করো? অন্তত 40 জন লোক থাকতে এখানে পাহারা দেওয়ার জন্য, কেউ মুখ খুলতে পাবে না। আমি তো কোনো নির্বাচন করতে আসিনি, ভোট চাইতে আসিনি, তুমি মুখ খুলছো কেন? মুখই খুলতে পাবা না, তুমি যখন উঠতে পাবা না তখন মুখ খুলতে পাবা না। পেশাব পায়খানা লাগলেও কিছুক্ষণ দেরি করতে হবে। তোমার বিরক্তির আগে আমি কথা শেষ করব, আমিও চাচ্ছি তাড়াতাড়ি শেষ করতে। আমি রাজশাহী ফিরে যাব, সকালে ক্লাস নেব ইনশাআল্লাহ, আমিও অপেক্ষায় আছি। তুমি ধৈর্য ধারণ করো, আমাকে দেখতে পাওয়ার না পাও। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপাতত আপনার সাথে আমি কথা শেষ করলাম, আপনি চারটে কাজ করেন, নিরাশা হয়েন না। জাহান্নামে অধিকাংশ নারী এ কথাই ঠিক, এরপরেও জান্নাতে নারী যাবে এ কথাই ঠিক, মনে কিছু নিয়েন না। আপনার সুবিধার জন্য আরেকটা কথা বলে রাখলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাল মারাতা তুকবিলু সূরাতে শায়তানিন ও তুকবিলু ফি সূরাতে শায়তান, মহিলারা শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়। মহিলারা শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়। হাদিস মুসলিম। আব্দুর রাজ্জাক সাহেব, এত কঠিন ভাবে আমাদের ব্যাপারে কথা? জি, আপনার ব্যাপারে কথা আছে এ কথাই ঠিক, তবে আপনাকে তো আমি খাদিজার মতো মনে করি, আপনাকে আমি আয়েশার মতো মনে করি। এক মিনিট দেখবেন, এক মিনিট আপনি দেখবেন একটু খাদিজাকে, এদিকে দেখেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আতা জিব্রাইল ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জিব্রাইল নবীর কাছে আসলেন, এসে বলছেন হাজিহি খাদিজা, এই যে 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 এই যে খাদিজা আতা আসছে, মাহা এনাম, ওর কাছে একটা বাটি আছে, খাদিজার কাছে, ফিহে এদামুন ও তামুন, বাটিতে আছে খাদ্য, বাটিতে আছে তরকারি। শুনেন, এই যে আতাক্কা, যখন তিনি আপনার কাছে চলে আসবেন, জিব্রাইল বলছেন, কে বলছেন বলেন তো? জিব্রাইল বলছেন। কাকে বলছেন? আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন। শুনেন, ও যখন আপনার কাছে চলে আসবে তখন ফাকরা আলাইহা সালামা মিন রাব্বিহা মিন্নি,
আপনি তাকে সালাম দিবেন আল্লাহর পক্ষ থেকে, আপনি তাকে সালাম দিবেন আমার পক্ষ থেকে, আপনি তাকে সালাম দিবেন আল্লাহর পক্ষ থেকে, আপনি তাকে সালাম দিবেন আমার পক্ষ থেকে। অবশ্যই হবে বাইতিন ফিল জান্নাহ, জান্নাতে একটা ঘর তার জন্য বানানো হয়েছে, এইটা আপনি বলে দিবেন। হীরা মুক্তা মানিক্য দিয়ে তার জন্য জান্নাতে একটা ঘর তৈরি করা হয়েছে, হীরা মুক্তা মানিক্য দিয়ে, ওয়ালা সাখাবিন ফি ওয়ালা নাসব, সেখানে কোনো হইচই নেই, সেখানে কোনো কষ্ট কলেশ নেই, সেখানে কোনো হইচই নেই, সেখানে কোনো কষ্ট কলেশ নেই। তার জন্য একটা জান্নাতে ঘর বানানো হয়েছে হীরা মুক্তা মানিক্য দিয়ে। বলেন তো ইনি পুরুষ মানুষ না মহিলা মানুষ? মহিলা মানুষ। আল্লাহ রাসূল যখন বললেন মহিলারা শয়তানের বেশে আসে, শয়তানের বেশে যায়, তখন খাদিজাকে ছেড়ে বলেননি। তাহলে বোঝা যাচ্ছে যে ভালো আমল করবে যারা তারা এর মধ্যে নয়, পৃথক হয়ে গেছে। আল্লাহ রাসূল বলছেন, এক মিনিট আমার দিকে দেখেন, আল্লাহ রাসূল বলছেন আয়েশা ইকরেকে হাজা জিব্রাইল ইকরেকে সালামা, এ যে জিব্রাইল তোমাকে সালাম দিল, মানে এক খাটে তিনজন, এক খাটে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, জিব্রাইল আলাইহিস সালাম, এক জায়গায় তিনজন, এক জায়গায় এক খাটের উপরে এক চাদরের নিচে তিনজন। আল্লাহ নবী বলছেন আয়েশা তোমাকে জিব্রাইল সালাম দিল, তখন আয়েশা বলছেন ওয়া আলাইহিস সালাম ওয়া রাহমাতুল্লাহ, তার উপরে আল্লাহর শান্তি বর্ষিত হোক, তার উপরে আল্লাহর রহমত নাজিল হোক। ওহো তারা ওয়ালা নারা, আরে আপনি তো দেখতে পান, আমরা তো দেখতে পাই না, আপনি তো জিব্রাইলকে দেখতে পাচ্ছেন, আমি তো দেখতে পাই না, এক খাটে তিনজন। বোঝা গেল না কথা মনে হয়? মানে ওইখানে বলছেন আয়েশা যে জিব্রাইল তোমাকে সালাম দিল, হাজা জিব্রাইল, এই যে জিব্রাইল, হাদিসে এসেছে হাজা জিব্রাইল, এই যে জিব্রাইল তোমাকে সালাম দিল, তখন আয়েশা বলছেন ওয়ালাইসালাম ও রাহমাতুল্লাহ, উনি তো দেখতে পাচ্ছেন না, উনি বলছেন তার উপরে শান্তি, তার উপরে সালাম, তার উপরে রহমত। ওহারা ফালানারা, তিনি তো দেখতে পান, আমরা তো দেখতে পাই না, এক জায়গায় তিনজন। আপনাকে তো আমি আয়েশার মতো মনে করি। আপনি আর একটা কথা মনে রাখেন, ভালো করে মনে করেন তো, খেয়াল করেন তাই ছেলে, তোমার বোন যদি মনে রাখতে না পারে তাহলে তুমি বলে দিও গিয়ে, এদিকে দেখো তুমি আবার মনে করে যাও। আল্লাহর নবীর কবর হয়েছিল কার ঘরে বলো তো দেখি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে। তো এখন তো কবর হয়ে গেছে, ওখানে তুমি শোন না, তো যখনই যান তখন মনে করে আমার স্বামীর ঘর, তো মাথায় কাপড় দেন না, স্বাভাবিকভাবে যান। তো অনেকদিন পরে সেখানে কবর হলো তার বাপের, তখন তিনি বলছেন এটা আমার স্বামীর কবর, এটা আমার বাপের কবর, স্বাভাবিকভাবে যান, কোনো কিছু করেন না। কিছুদিন পরে ওখানে কবর হলো উমার রাদিয়াল্লাহু তাআলা আনহর, তখন আয়েশা বলছেন আমি কবরকে লজ্জা করি, সেদিন থেকে আর আমি মাথায় কাপড় না দিয়ে ওখানে যাই না। আর আপনি এখন মাথায় কাপড় দিয়ে আছেন না, না দিয়ে আছেন, বলেন আপনি আমাকে কি বলতে চাচ্ছেন? বলেন আপনি আমাকে কি বলতে চাচ্ছেন? সম্মানিত দ্বীনী ভাই বোন, হাজার হাজার লক্ষ জনতা এসেছেন, আমি লক্ষ জনতা দিয়ে যতটুকু খুশি হব মনোযোগ সহকারে শুনে একটা আমল করবেন, এটা দিয়ে আমি তার চেয়ে বেশি খুশি হব। আমার জীবনে বড় আফসোস থাকলো, আমি জাতির সামনে ভালোভাবে কথা বলতে পারলাম না, যারা মিথ্যা কথা বলে তাদেরই সংখ্যা, তাদেরই জনতা লক্ষ হাজারো কোটি, যারা বিবেচনা করতে পারে না, বিবেচনা করে বলে না, কেসা কাহিনী দিদিন কাটাই, তাদেরই জনতা লক্ষ কোটি। আমরা জাতির সামনে ভালোভাবে দাঁড়াতে পারলাম না, এমনিতেই চলে যেতে হবে এটা মনে করছি, এরপরে বলছি পরিস্থিতি যা, যেইভাবে বক্তব্য চলছে, যেইভাবে সামাজিক অবস্থা,
তাতে বক্তব্য দিয়ে ইবাদত করে বিচার মাঠে জান্নাত পাবো এটা আমার মনে বলে না। তবে যখন আমি রাস্তাঘাটে চলি, বিমানবন্দরে যাই, কোনো দেশে যাই, বিদেশে গিয়ে কোনো হোটেলে ঢুকি, তখন আমাকে বলে আব্দুর রাজ্জাক সাহেব আপনার কথাতে দাড়ি ছেড়ে দিয়েছি, এভাবে পোশাক পরেছি, প্যান্টটা কেটে দিয়েছি, 75 সালাত আদায় করি, তখন মনে একটু আশ্বস্ত হয় যে এই লোকটা যে আমল করছে এখান থেকে আমিও কিছু পাবো। আমি আসলে আপনার আমল দিয়ে একটু কোনো রকমে জান্নাত পেতে চাচ্ছি, নিজের কিছু আমল দিয়ে জান্নাত পাবো এমনটা আমার বিবেচনায় আসে না। ইন্না কালা করলে শাহিন কাদির, তুমি সব কিছু করতে পারো। ইন্না কালা করলে শাহিন কাদির, তুমি সব কিছু করতে পারো। তুমি আজিজ, তুমি পরাক্রমশালী, তুমি কাবি, তুমি শক্তিশালী, ফাআলুল্লি মাইরি, তুমি সব কিছু করতে পারো। তোমাকে বিশ্বাস করি সম্মানিত দিনী ভাই বোন, পরিস্থিতি অনুযায়ী জাতির সামনে এমনিতে সময় কাটালাম মনে হয়, রাস্তাঘাটে মনে হয় সময়টা পার করে দিলাম, সফর দিয়ে মনে হয় সময়টা পার করে দিলাম, আমি আল্লাহকে কিছু বলতে পারলাম এমনটা আমার মনে বলে না, সময়টা মনে হচ্ছে রাস্তাঘাটে পার করে দিলাম, জাতির কিছু উপকার করতে পারলাম কিনা, নিজের আমল দিয়ে বিচারের মাঠে সফলতা আনতে পারবো এটা আমার মনে বলে না। তাই আমি আপনার দিকে চেয়ে আছি, আপনি শুনে যদি একটু আমল করেন, ওখান থেকে যদি কিছু পাই তাহলে জান্নাত পাবো ইনশাআল্লাহ, এটুকু আশা আমি দিন কাটাই। যার কারণে আমি বলি, জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে আমি চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ, ধর্মের ব্যাপারে আমি জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। অতএব দিনী ভাই বোন, আমি যখন কোনোরকম করে কষ্ট করে আপনার কাছে চলে আসব, তখন আপনি ধৈর্য ধারণ করে একটু কথা বলার চেষ্টা, শোনার একটু চেষ্টা করবেন। আল্লাহর কসম আপনাকে আমি ফাঁকি দিতে আসিনি, আল্লাহর কসম আপনাকে আমি ফাঁকি দিতে আসিনি, আল্লাহর কসম আপনাকে আমি কেসা কাহিনী শোনাতে আসিনি, আল্লাহর কসম আমি আপনার কাছ থেকে টাকা নিয়ে ধনী হবে এই জন্য আমি আসিনি। আমি দেউলি অবস্থায় দিন কাটাই, যা দু চার 10 টাকা 5 টাকা ইনকাম করি সব আমি প্রতিষ্ঠানে দিয়ে দিই, আমার অর্থ সম্পদ বলে কোনো কিছু নেই। আমি আপনাকে বলেছি জামিয়া সালাফের জন্য দোয়া করবে, আমি আপনার কাছে দোয়ার দাবি রেখেছি, দানের কথাটা পরে বলেছি, আমার মনে বড় সাদ, আমি এ দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই করবো ইনশাআল্লাহ, যেখানে ছেলে মেয়ে বাংলা ইংরেজি আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ে, সেই চেষ্টায় জীবন বাজি রেখে সময় কাটাচ্ছি। আল্লাহকে বলছি তুমি জামিয়া সালাফে কবুল করো।